ওকে, আচ্ছা, তোমাদের এখন মানে এই সপ্তাহে তো বটেই, এবং আগামী কয়েক সপ্তাহে যে ক্লাসগুলো হবে, নট অনলি ফিজিক্স কেমিস্ট্রি বাট অলসো দ্য আদার সাবজেক্টস, তো সেই ক্লাসগুলোতে তোমাদের কি হবে মোটামুটি? মানে কেন এই ক্লাসগুলো রাখা হচ্ছে বা কিছু, এনি আইডিয়া জানো কি কেন কি করা হচ্ছে বা কিছু? ম্যাম, ওই ফার্স্ট সেমিস্টারে, মানে আমাদের যখন ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু হয়নি, তার আগে যেরকম ক্লাসগুলো রাখা হয়েছিল, এগুলো কি ওই মানে হেল্পিং কাইন্ড অফ ক্লাস ফর সেকেন্ড সেমিস্টার? একদমই একদমই ঠিক বলেছো। সেটা হচ্ছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি হবে না হবে সেইগুলো এখন তোমাদের মানে কিছু বলা হচ্ছে না, বাট তোমাদের নেক্সট সেমিস্টারে যাতে আমরা আজকে মানে আমরা এই দুটো তিনটে উইকে যা পড়াবো সেই মানে প্রিপারেশন গুলো যাতে তোমাদের নেক্সট সেমিস্টারে হেল্প হয়, সেই কারণে এই সেমিস্টারে তোমাদের কিছু কিছু জাস্ট আইডিয়া দিয়ে রাখা, ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্ট সাবজেক্টে, সমস্ত সাবজেক্টেই তোমাদের এই ক্লাসটা, এই ব্রাশ আপ ক্লাসটা করা হবে। তো আজকে যেহেতু ফার্স্ট ডে স্টার্ট করছি, আজকে তোমাদের যেটা আমি করব, দ্যাট ইজ আমি একটু জাস্ট ডিসকাশন বেসিসে ক্লাস নেব, ঠিক আছে? মানে তোমরা তোমাদের মোটামুটি কিছু টপিক সম্বন্ধে কিরকম কি নলেজ রয়েছে না রয়েছে এই ব্যাপারটা জেনে নিলে, তাহলে আমাদের কোন পয়েন্ট থেকে শুরু করব আমরা সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো তোমাদের আজকের ক্লাসটা, তোমরা রুটিন তো পেয়ে গেছো সবাই নিশ্চয়ই, মানে এই উইকের রুটিনটা, ইয়েস ম্যাম, দেয়ার। যারা পাওনি গত সেমিস্টারে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে মানে অ্যাপার্ট ফ্রম ফিউ স্টুডেন্টস, তোমরা যেটা করো সেটা হচ্ছে যে গ্রুপে পোস্টের পর পোস্ট পড়ে, বাট তোমরা সেগুলো ওভারলুক করে যাও, এই জিনিসগুলো কিন্তু করো না, ঠিক আছে? তার ফলে অনেক ইম্পর্টেন্ট জিনিস প্রচুর মিস হয়ে যায়, তো এইটা তোমাদের পক্ষেই পরবর্তীকালে খুব প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে প্রত্যেককে সাজেস্ট করা হচ্ছে, তোমরা তো এখন কেউ বাচ্চা নেই, কাজেই ধরে বেঁধে বা পর পর জোর করে পড়ানো সম্ভব নয়, বাট এটা তোমরা আগেও নিশ্চয়ই ফেস করেছো যারা এখানে প্রেজেন্ট আছো, আগের সেমিস্টারে নোটিস গুলো ভালো করে ফলো করোনি, তারা নিশ্চয়ই এটা ফেস করেছো যে অনেক নোটিস মানে বন্ধুরা জানে আমি জানি না, কেন আমি অতটা খেয়াল করিনি, ইগনোর করে গেছি, এই জিনিসটা কিন্তু করো না। ওটা অফিসিয়াল গ্রুপ, তো তোমাদের বন্ধু বান্ধব গল্প করার গ্রুপ গুলোতে তাও জিনিস মিস করলে কিছু অসুবিধা হবে না, কিন্তু অফিসিয়াল গ্রুপে একটা নোটিস সেটা কিন্তু অনেক মানে ভারী হতে পারে, কাজেই সেটা ইগনোর করো না, যা নোটিস পড়বে সেটাই ভালো ভালো করে দেখে মাথায় ঢুকিয়ে নেবে, দরকার হয়। হ্যাঁ, বুঝতে পারছি একটা হোয়াটসঅ্যাপে অত কিছু ট্র্যাক করা অনেক সময় পসিবল হয় না, দরকার হয় একটা ছোট নোটপ্যাডে লিখে রাখবে যে কি 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 করতে হবে, কি কি আছে, কি কি প্রপোজাল দেওয়া আছে, এটসেট্রা এটসেট্রা। এটা বলছি এই কারণে তোমাদের কিন্তু মানে আগের গত সেমিস্টারে তোমরা প্রচুর ছেলে পিলে এই ধরনের জিনিস মানে আমরা যখন হয়তো অনেকদিন বাদে রিমাইন্ডার দিচ্ছি কি রে এগুলো দিচ্ছিস না কেন, তখন দেখা যাচ্ছে যে তোমরা জাস্ট জানোই না, বাট গ্রুপে হয়তো অনেকবার করে বলা হয়েছে, তো এই জিনিসগুলো যাতে না হয়, তো যারা আজ এই উইকের নোটিস রুটিনটা দেখোনি অবভিয়াসলি তারা কিন্তু দেখে নেবে যে প্রত্যেক গ্রুপ ওয়াইজ কি কি নোটিস আসছে। আর তোমাদের সুবিধার জন্য যেটা বললাম যে দরকার হলে আমরা সবাই এটা করি যে বেশি মেসেজ হয়ে গেলে ধরে ডিলিট করে দিই, তো পড়ে তারপরে কোনো একটা হার্ড কপিতে হোক বা অন্য কোথাও সফট কপিতে আলাদা করে রেখে দিয়ে যেটা তোমার ডিলিটের ব্যাপার নেই, তারপরে ব্যাপার স্যাপার গুলো এখানে যা যা আছে এই গ্রুপে যা আছে তা ডিলিট করতে পারো, ঠিক আছে? দিস আর ভেরি ইম্পর্টেন্ট, গতবারে অনেক হ্যারাসমেন্ট হয়েছে এটা নিয়ে, সেই কারণেই বারবার বলো। আচ্ছা, আর নেক্সট আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আজকে তো বলবোই, এরপরেও তোমরা হয়তো বারবারই শুনবে এবং এটা কিন্তু খুব খুশিয়ালি নিতে হবে, দ্যাট ইজ অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্স জিনিসটা তোমাদের মানে গত সেমিস্টারে আমরা যা আমাদের কিন্তু এই অ্যাটেন্ডেন্স নিয়ে কাউন্সিল থেকে বেশ একটা বড় রকমের মানে কিছু কোয়ারি এসেছিল, তো তোমাদের যে যে ক্লাস হবে সেই সেই ক্লাসগুলোতে যারা মানে তোমাদের ধরে নাও, আমি ক্লিয়ার কাট বলছি না, বাট অ্যাটেন্ডেন্সে কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট মার্কস মে বি ক্যারি করতে পারে,
আমি এখন তোমাদেরকে ক্লিয়ারলি কিছু বলবো না, বাট এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কাজেই বুঝতে পারছো, গত সেমে ধরো খুব ভালো স্টুডেন্ট বাট ইউ হ্যাভ নো অ্যাটেন্ডেন্স, তাদের কিন্তু সেটা মার্কসে এফেক্ট করতে পারে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? অনলাইনে তো অ্যাটেন্ডেন্স এর কোনো অসুবিধা নেই, তোমাকে কলেজে আসতে হচ্ছে না কিছু না, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, রাইট? তো এই অ্যাটেন্ডেন্স এর কথা দেখবে রেগুলারই বলা হবে। তো আমরা চাইবো ব্যাপারটাকে সিরিয়াসলি নাও, কারণ এই গত সেমিস্টারেই কিন্তু এটার একটা বড় এফেক্ট আমরা অবজার্ভ করেছি, আমাদের হাতে নেই, ফ্রম দ্য কাউন্সিল, স্টেট কাউন্সিল। তো দ্যাটস ওয়াই আই এম টেলিং দ্যাট এটা কিন্তু একটু সিরিয়াসলি তোমরা সবাই নেবে। আচ্ছা, তো আমার যে রুটিনটা দেখেছো সেটাতে দেখেছো নিশ্চয়ই যে আজকে একটা ফিজিক্স এর ক্লাস আছে, তারপরে কেমিস্ট্রি ক্লাস আছে, কালকেও তাই আছে, পরশুও তাই আছে। কালকে আর পরশু মোস্ট প্রবলি কেমিস্ট্রি ক্লাসটা আগে আছে, তারপরে ফিজিক্স আছে, রাইট? Yes, ma'am. If yes, ma'am. Okay. Hello, ma'am. ম্যাম আচ্ছা বলছি, ম্যাম কেমিস্ট্রি তো ম্যাম সেকেন্ড সেমিস্টারে নেই, তাহলে কেমিস্ট্রি ক্লাস কেন দেওয়া হলো? না, ওটা কেমিস্ট্রি বলতে তোমাদের একটা এনভায়রনমেন্টাল সায়েন্স বলে একটা আছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ইয়েটা সিলেবাসটা তোমাদের পাবলিশ করা হবে তোমাদের এন্ডে, তখন ওটা যখন দেখবে, অবভিয়াসলি কেমিস্ট্রি নামে হয়তো নেই, বাট যে পার্টটা আছে সেই পার্টটাই পড়ানো হবে। মানে এনভায়রনমেন্টাল সায়েন্সে বুঝতেই পারছো অনেক কিছুই থাকে, অ্যান্ড কেমিক্যাল পার্ট ইজ দ্য গ্রেটেস্ট রোল, যেটা নাকি তোমার এনভায়রনমেন্টাল সায়েন্সে প্লে করে। তো দ্যাটস ওয়াই ওটা একটু তোমরা দেখবে যখন মানে পড়ানো হবে, কোর কেমিস্ট্রির মতো পড়ানো হবে না, ওই এনভায়রনমেন্টাল সায়েন্সে যা লাগবে সেইগুলোই হাইলাইটেড করা হবে, ঠিক আছে? ওকে, তো রুটিনে যেটা আছে সেটা কালকে মোস্ট প্রবাবলি অভিজিৎ স্যারের ক্লাস দেওয়া আছে, রাইট? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes. এবার অভিজিৎ স্যারের কিছু প্রবলেম হয়েছে, তো দ্যাটস ওয়াই কালকের ক্লাসটা আমি নেব, আর পরশু দিন আমার যে ক্লাসটা নেওয়ার কথা ছিল ওটা অভিজিৎ স্যার নেবেন, ঠিক আছে? ওকে, Okay. তো আমি আজকে তোমাদেরকে একটু মানে নিজে ডিসকাশন মোডে একটু জিজ্ঞেস করবো যে কিরকম কি তোমাদের মানে আইডিয়া আছে ডিফারেন্ট অ্যাসপেক্ট সম্বন্ধে, যেগুলো নাকি তোমাদের সেকেন্ড মানে নেক্সট সেমে আর কি তোমাদের হয়তো কাজে লাগবে। আর তার সাথে সাথে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের একটু আমরা মানে ইভ্যালুয়েশন প্রসেসে দেখে নেব যে তোমাদের ঠিক কতটা মোটামুটি নলেজ গ্যাদার্ড হয়েছে, তাহলে আমরা একটা এস্টিমেশন পেয়ে যাবো, সেটার উপর বেস করে আমরা পরে এগোতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সিলেবাসটা তো অফিসিয়ালি পাবলিশড হয়নি, তো কাজেই সিলেবাস নিয়ে আমরা এখন কিছু বলছিও না, আর এখন ক্লাসও সেই অর্থে তোমাদের অফিসিয়ালি শুরু হচ্ছে না, এগুলো জাস্ট মানে আগে বলতে পারো ওয়ার্ম আপ ক্লাস। তো সেই কারণে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে তোমাদের ওয়েব সম্বন্ধে একটা বেশ ভালো নলেজ কিন্তু থাকা দরকার। ওয়েব, লাইট, লাইট ওয়েব, সাউন্ড ওয়েব এটসেট্রা, একটা ওয়েব সম্বন্ধে তোমাদের কিন্তু একটু আইডিয়াটা না থাকলে, মানে বেসিক আইডিয়া, একদম কোর আইডিয়া, তোমাদের চিন্তা করার কিছু নেই যে আমি বিশাল বিশাল ওবা ওয়েব মানে বিরাট বিরাট শক্ত জিনিস জিজ্ঞেস করবো, একদম না। আমি সিম্পলেস্ট কিছু জিনিস জিজ্ঞেস করব, তোমরা অ্যান্সার দেবে, অ্যান্ড আই উইল ডিসকাস দ্য অ্যান্সার, ঠিক আছে? তোমাদের কাছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে গত সেমেও দেখেছিলাম সেটা হচ্ছে ওই তিন চারজন জাস্ট ক্লাসে অ্যান্সার করো, অ্যাটেন্ড করো, বাকিরা পুরো মিউট মোডে থাকো, এটা করো না। একটু ডিসকাশন সেশন তো যে কোনো ক্লাসেই বলবো, যত ইন্টারাকশন বাড়াবে তত তোমাদের এন্ড থেকেও সুবিধা, আমার এন্ড থেকেও সুবিধা। ওকে, আচ্ছা, এবার তাহলে একটু পড়ার কথায় আসি। ওকে, যখনই আমরা ধরো ফর এক্সাম্পল একদম মানে আজকে পুরো গল্পের মতো ক্লাস হচ্ছে, ঠিক আছে, কোনো ফিজিক্স টিজিক্স ভুলে যাও, জাস্ট ছোটবেলায় যা যা শিখেছো সেই সমস্ত গল্পের ক্লাস হবে, ডিসকাশন টাইপের,
আচ্ছা, এমনি একদম ইজি ওয়েতে তোমাদের, আমি ধরো ওয়েভ কথাটা বললাম, তোমাদের কি মনে হবে? তরঙ্গ এইটা বলো না, মানে বাংলা ট্রান্সলেশন চাইনি, এমনি ওয়েভ ব্যাপারটা বলতে আমরা কি বুঝি? সে কি করতে পারে, কিরকম টাইপের দেখতে হয়, কিরকম তা সে কিভাবে এসে ধাক্কা মারে বা কিছু? তোমাকে মানে নট এট অল তোমাদের এটা ভাবার দরকার যে ও বাবা কি ওয়েভ বলছে, লাইট ওয়েভ সাউন্ড ওয়েভ দরকার নেই, জাস্ট ওয়েভ টার্মটা বললে তোমাদের মনে কি মানে ফিলিংস আসে, জাস্ট টেল মি। ম্যাম, সবার প্রথমে সমুদ্রের ঢেউয়ের কথা মাথায় আসে আমার। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আর কিছু? আমারও ওই মানে সমুদ্রের ঢেউয়ের কথাই মাথায় আসে, যেটা হচ্ছে সেন্টারে ওর মানে পাওয়ারটা অনেক কম থাকে, যত সমুদ্রের ঢেউ মাথায় আসবে। আচ্ছা, আর মানে মোট কথা সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, পুকুরের ঢেউ, ওকে। আচ্ছা, এবার সেই ঢেউগুলোর একটা প্যাটার্ন থাকে, রাইট? কিরকম প্যাটার্ন থাকে? এমনি মানে ছবি আঁকতে বললে ছোটবেলায় বাচ্চারা যেরকম ছবি আঁকে, কিরকম ভাবে ঢেউয়ের ছবি আঁকে? ওই মানে আপ ডাউন, ওই ক্রেস্ট স্টাফ থাকে অ্যাকচুয়ালি, একটা ঢেউয়ের ক্রেস্ট স্টাফ করেই তো এগোয়। হ্যাঁ, মানে আপ ডাউন করে, তার মানে হচ্ছে জাস্ট একটা তোমার কি বলবো, জাস্ট মানে একটা সাইন কার্ভের মতো বা কস কার্ভ যেটাই বলো সেরকম টাইপের থাকে, একবার নিচে যাচ্ছে, নিচ থেকে আবার ওপরে উঠছে, আবার ওপর থেকে নিচে যাচ্ছে, বেশ সুন্দর করে একটা বেশ রিপল থাকে, তাই তো? যে কোনো ঢেউ এর ক্ষেত্রেই তাই, সমুদ্রের ঢেউ বলো, পুকুরের ঢেউ বলো, যাই বলো। আচ্ছা, তো ঢেউ জিনিসটা কি বা ঢেউ কিরকম দেখতে সেটা মোটামুটি সবাই জানো। এই ঢেউ আর তোমার লাইট ওয়েভ এর ভেতরে কিন্তু ডিফারেন্স তো অবশ্যই আছে, বাট সিমিলারিটি প্রচুর আছে, ঠিক আছে? ওই ওয়েভ যদি চেহারাটা মাথায় বসে যায় তাহলে লাইট ওয়েভ সাউন্ড ওয়েভ কোনো ওয়েভ নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এইবারে একটা জিনিস তোমরা দেখেছো যে ওই যে ওয়েভ গুলো, ঠিক আছে, সেই ওয়েভ গুলোতে, আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা অফ না, আমার স্ক্রিন শেয়ারটা একটু অন করে দেবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম, ওকে বলছি, ওকে লিভ ইট। এক মিনিট দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা অন করার ব্যবস্থা করে আসছি। ওকে, হচ্ছে না, ঠিক আছে, মুখেই যতটা বলা যায় বলছি। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলছিলাম ওয়েভ, তো এবার আমি একটা ওয়েভকে যখন তোমরা দেখবে তখন একটা জিনিস লক্ষ্য করবে যে কিছু কিছু ওয়েভ যেগুলো আমরা বলি বড় ঢেউ, তাই না? সেইগুলো বড় ঢেউ মানে কি বলি, সেগুলোর কোনটা বেশি?
বড় ঢেউ বলতে আমরা কি নিই, কোন জিনিসটা বেশি বোঝাই? ওয়েভটা বেশি সমুদ্রের পাড়ে মাপবো? দাঁড়িয়ে আছো, বড় ঢেউ ছোট ঢেউ, বড় ঢেউ বলতে কোনটা বোঝাচ্ছি, কি বেশি? ম্যাম ওর ক্রেস্টটা টাফটা বেশি, মানে আপ ডাউন যেটা আছে ওটা বেশি। আর কিছু? ম্যাম স্পিডটা, স্পিড বেশি হবে, এনার্জিও বেশি হবে। কি বেশি হবে বুঝলাম না। এনার্জি বেশি হবে, এনার্জি বেশি হবে ওটার। আচ্ছা সৌম্যদীপ ছাড়া আরেকজন কেউ একটা কিছু বললো, তারটা আমি শুনতে পেলাম না ভালো মতো। হ্যাঁ ম্যাম বললাম যে স্পিডটা বেশি হবে, স্পিড। স্পিড মানে হ্যাঁ ম্যাম গতিবেগের কথা গতি, বলছো? গতি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এবার যেটা আমি বলছি যে আমরা বড় ঢেউ বলতে কিন্তু পায়েল তুমি যেটা বলেছো যে স্পিডটা বেশি, আমরা দূর থেকে অতটা ভালো কিন্তু বুঝতে পারি না যে হ্যাঁ সে কত স্পিডে আসছে বা কিছু, ঠিক আছে? বড় ঢেউ বলতে একটা লেমেন, একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করে বড় ঢেউ আর ছোট ঢেউ, আমি একদম লেমেন স্ট্যান্ডার্ড থেকে পড়াচ্ছি, ঠিক আছে? তো তাহলে সেইটা বলতে আমরা যেটা বুঝি যে বড় ঢেউ মানে হচ্ছে যার মাথাটা বেশি, তাই? ঠিক আছে, মাথাটা বেশি মানে এই যে ঢেউয়ের যে মানে ওই যে যেটা বললাম যে একটা রিপল হয় আপ ডাউন আপ ডাউন, ওই আপটা বিশাল বেশি, সে হচ্ছে বড় ঢেউ, যার আপটা কম সেটা হচ্ছে ছোট ঢেউ। আচ্ছা এবার এটার সাথে কম্পেয়ার করে তুমি চলে আসো হচ্ছে লাইট ওয়েভ বা ধরো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ক্ষেত্রে বড় ঢেউ বা ধরো সাউন্ড ওয়েভ, তার ক্ষেত্রে বড় ঢেউ ছোট ঢেউয়ের কনসেপ্টটা কি? আচ্ছা বড় ঢেউ এসে কি করে, আমাদের জোরে ধাক্কা মারে, রাইট? আচ্ছা ইয়েস এইবার সেই রকম কিন্তু তুমি এই বড় ঢেউটাই যদি এবার তুমি লাইট ওয়েভ বা সাউন্ড ওয়েভ হিসেবে ভাবো, তাহলে দেখো এই সাউন্ড, কিছু কিছু সাউন্ড আছে যেগুলো কানে এসে জোরে ধাক্কা মারে, কিছু কিছু লাইট আছে যেগুলো চোখে একদম খুব মানে ড্যাজলিং টাইপের, ঠিক আছে, মানে চোখে জোরে ধাক্কা মারা ইন দ্যাট সেন্স, রাইট? এই সবকটা জিনিস কিন্তু সেম। তো তাহলে আমরা যখন জলের ঢেউ এসে ধাক্কা মারছে তখন আমরা বলছি হ্যাঁ ক্রেস্টটা বিশাল বড়, বা মানে ক্রেস্ট বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে মানে ঢেউয়ের যে উঁচু নিচু, উঁচু নিচু যে রিপলটা থাকে সেই উঁচু যে ব্যাপারটা সেইটা বিশাল বড়, তার হাইটটা বিশাল বড়, ঠিক আছে? সিমিলারলি ফর সাউন্ড ওয়েভ, কিন্তু সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও ওই ঠিক যে ওয়েভটার হাইটটা ওরকম বিশাল বড় হয়, বা তোমার লাইট ওয়েভের ক্ষেত্রেও যেটার হাইটটা ওরকম বড় হয়, যে ওয়েভটার হাইটটা ওরকম বড় হয় সেইটাই কিন্তু আমাদের এসে ধপ করে লাগে, ঠিক আছে? তো আমরা এমনি নর্মাল ওয়েভের ক্ষেত্রে বড় ওয়েভ বুঝতে পারছি কি করে, চোখে দেখে, হ্যাঁ আসছে এগিয়ে আসছে, বাট সাউন্ড ওয়েভ বা অপটিক্যাল ওয়েভের ক্ষেত্রে চোখে দেখতে পাচ্ছি না যে সে বড় হয়ে লাফাতে লাফাতে এগিয়ে আসছে, সেটা আমরা কি করে বুঝবো এটা বড় ঢেউ? না যখন চোখে এসে ধাক্কা মারছে জোরে বা কানে এসে ধাক্কা মারছে জোরে সেটা হচ্ছে বড় ঢেউ। তো তাহলে তারও কি বেশি, ওই যে নিচ থেকে উপরে উঠছে ওই ওপরে ওঠার পোর্শনটা বেশি। আমি ছবি এঁকে দেখাতে পারলে ভালো হতো, বাট স্ক্রিন শেয়ারটা তো অন করা যাচ্ছে না। তো ওই যে নিচ থেকে ওপরে ওঠার যে পোর্শনটা, ওই পোর্শনটাকে আমাদেরকে তো জানতে হবে যে জিনিসটা কি, ওটার একটা ফিজিক্যাল টার্ম আছে, টার্মটা কেউ বলতে পারবে? ওই যেটাকে আমরা বেশি বড় বলছি যে নিচ থেকে ওপরে উঠছে সেটা বিশাল একটা বড় কিছু, যে বিশাল অ্যামাউন্ট অফ জিনিসটা আসছে সেটা অ্যাম্প্লিটিউড বলে, ওটাকে অ্যাম্প্লিটিউড বলে। অ্যাম্প্লিটিউড, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তো সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড যার বাংলা হচ্ছে বিস্তার, ঠিক আছে? তো সেই অ্যাম্প্লিটিউড বা যার বাংলা হচ্ছে বিস্তার, আমি ছবি করে ছবিতে এঁকে দেখাতে পারলে ভালো হতো, বাট মোটামুটি নিজেরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যেহেতু অন করা যাচ্ছে না, স্ক্রিন অন করা যাচ্ছে না। তো সেই যে অ্যাম্প্লিটিউড পোর্শনটা, ঠিক আছে, সেইটা তার মানে যত বেশি হবে তত ধাক্কাটা বেশি মারবে। অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড ভুলে যাও, আমরা যখন একটা কানে এসে ধরো একটা সাউন্ড জোরে লাগছে আমরা কি বলি, সাউন্ডের ইন্টেন্সিটিটা খুব বেশি বলি না? ইয়েস একটা ইয়েস লাইট খুব চোখে এসে লাগছে আমরা কি বলি, লাইটের ইন্টেন্সিটিটা বেশি। এটা আমরা ব্যবহারিক জীবনে ইউজ করি,
বাট মনে রাখবে ইন্টেন্সিটি ইজ ম্যাথামেটিক ইজ আ সায়েন্স সায়েন্টিফিক টার্ম, ঠিক আছে? ইন্টেন্সিটি কথাটা আমরা এমনি এমনি ক্যাজুয়ালি ইউজ করে নিই, বাবা কি ইন্টেন্সিটি এসে জোরে ধাক্কা লাগছে, বাট ইন্টেন্সিটি ইজ আ সায়েন্টিফিক টার্ম, ইন্টেন্সিটিটা নর্মাল টার্ম নয়, ঠিক আছে? ওই যে জোরে এসে ধাক্কা লাগছে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। অ্যান্ড যেটা তুমি বলেছো যে অ্যাম্প্লিটিউড, ওই যে নিচ থেকে ওপরে যাচ্ছে ওপর থেকে নিচে আসছে সেই যে ওই যে বিস্তারটা সেটাকে আমরা বলি অ্যাম্প্লিটিউড, রাইট? তো এখানে বুঝতেই পারা যাচ্ছে যে অ্যাম্প্লিটিউড বেশি তার ইন্টেন্সিটিও বেশি, রাইট? যার অ্যাম্প্লিটিউড বেশি হয়, যার ক্রেস্টার মানে ক্রেস্টের হাইটটা বিশাল বড় হয়, তার অ্যাম্প্লিটিউড বেশি, তার মানে এটাও আমরাও জানি যে তার ইন্টেন্সিটি মানে সেই এসে বেশি জোরে ধাক্কা দেয়, দ্যাট ইজ তার ইন্টেন্সিটি বেশি। তার মানে ইন্টেন্সিটি আর অ্যাম্পলিটিউডের কিন্তু একটা রিলেশন আছে। কি রিলেশন আমি এখন বলতে চাইছি না, বাট তোমাদের জাস্ট এসেন্সটা দিচ্ছি যে বুঝতে পারছো, তার মানে ইন্টেন্সিটি আর অ্যাম্পলিটিউড কিন্তু বোথ আর রিলেটেড। ওকে, মানে এইগুলো তোমরা যখন পড়বে, যখন পড়ার ভেতর কোর ঢুকে যাবে, গল্প টল্প ফলে পড়বে না, এমনি যখন একদম কোর পড়ার মধ্যে ঢুকে যাবে, তখন দেখবে এই রিলেশন গুলো ফটাফট আসছে, এবং তখন তোমরা রিয়েলাইজ করবে ওই যে আমি বলেছিলাম মানে এই যে ভিজুয়ালাইজেশন যেটা আমি তোমাকে দিলাম সেটা তখন তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, এবারে আরেকটা জিনিস এসো, সেটা হচ্ছে এই যে ওয়েভ, ওয়েভের কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো আমরা ধরো এই যে ঢেউ আসছে, আমরা বলি কোনোটা ছোট ছোট ঢেউ, কোনোটা বড় বড় ঢেউ, একটা তার ইন্টেন্সিটি। না, আপনার ভয়েস ব্রেক করছে খুব। ম্যামের ভয়েসটা গিটারের মতো। বলি যে সমুদ্রটা বেশ শান্ত আর সমুদ্রটা বেশ মানে ঢেউ আছে, দুটো ডিফারেন্সটা বুঝি কি করে? ম্যাম হ্যালো, ম্যাম শান্ত তাতে ঢেউ থাকে কিন্তু, আর অশান্ত থাকলেও ঢেউটা থাকে, দুটো ভেতর ঢেউ, শান্ত থাকলে কম হবে না বেশি হবে? এবার ঠিক আছে, ম্যাম কিছুই বোঝা যায়নি, আপনি মানে আপনার কথাগুলো পুরো ব্রেক করে গেছিল, নিয়ে একসাথে সব শোনা যাবে। হ্যালো ম্যাম, আছেন? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আবার? ইয়েস ম্যাম। হ্যালো, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তো কোথায় ছিলাম? কত অব্দি শুনতে পাসনি বলছিলি, ভয়েস ব্রেক করছে, কত অব্দি আমি শুনেছি, তারপরে আর আমি তো অনেক কিছু বলে গেছি। শান্ত সমুদ্র আর অশান্ত সমুদ্র, তার আগে থেকেই শান্ত সমুদ্র যেটা বলছিলেন তার আগে থেকেই শুনতে না, আপনি যখন বলছিলেন না ওই যে তোরা যখন ভালো হবে কোর ফিজিক্স মানে কোর পড়াটা ঢুকে যাবি, তারপর থেকে তেমন শোনা যায় না। আচ্ছা, এবারে ধরো একটা পুকুরের মধ্যে, ধরো সমুদ্র বা পুকুর বাট এবার আমরা দেখছি যে বেশ মানে ভালো মতো ঢেউ উঠছে, সমুদ্রই ধরো যে বেশ অনেক মানে কোনো একটা সমুদ্র আমরা বললাম যে বেশ ঠান্ডা, দেখো এখন সমুদ্রটা বেশ ঠান্ডা, আরেকটা বললাম বাবা সমুদ্রটা বেশ অস্থির, দুটোর ভিতরে ডিফারেন্স কি? কখন দেখে বলি যে অস্থির আর কখন, হ্যাঁ একটা আছে অ্যাম্প্লিটিউড, সেটা ছাড়া ঠান্ডা সমুদ্রতে নাম্বার অফ ওয়েভ কি হবে, বেশি হবে না কম হবে? আচ্ছা, আর কি বলে অশান্ত সমুদ্রতে নাম্বার অফ ওয়েভ বেশি হবে, তাই তো, রাইট? আচ্ছা দেখো এই জিনিসগুলো আমরা কিন্তু মানে রেগুলার লাইফে দেখছি, কিন্তু মানে এবারে যেটা করব সেটা হচ্ছে
মানে দেখবো, দেখে ব্যাপারটাকে মানে ভেতরে নেব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা এই পুরো ওয়েভের ঘটনাটা সুন্দরভাবে বুঝতে পেরে যাবো, কোনো অসুবিধা হবে না। শুধু দেখবো না, দেখে ব্যাপারটাকে ভেতরে নিতে হবে। দেখতে পাচ্ছি শান্ত সমুদ্র, দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ঢেউ উঠছে, সেইগুলোর সাথে কি রিলেশন? একটুখানি এর জন্য ফিজিক্স পড়তে হয় না, এর জন্য জাস্ট মাথায় একটুখানি চুপচাপ ব্যাপারটা ভাববে, দেখবে ব্যাপারটা ভেতরে ঢুকে গেছে, তখন তার সাথে ফিজিক্স এর রিলেশনটা করতে সুবিধা হবে। আচ্ছা, তো তাহলে আমরা বলছি যে শান্ত সমুদ্র মানে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ ওয়েভস যথেষ্ট কম রয়েছে, রাইট? আর যেটা হচ্ছে অশান্ত সমুদ্র সেখানে নাম্বার অফ ওয়েভস বেশি রয়েছে। এবারে এই নাম্বার অফ ওয়েভ আমরা কি করে বুঝছি যে কম রয়েছে বেশি রয়েছে? নাম্বার অফ ওয়েভ কম আর নাম্বার অফ বেশি, নাম্বার অফ ওয়েভ বেশি সেটা আমরা বুঝছি কি করে? নাম্বার অফ ওয়েভ বেশি থাকলে তো মানে যে সি লেভেলটা যেটা আছে তো সেটা তো মানে এলোমেলো থাকবে, মানে অনেক ওয়েভই থাকবে। যদি কম থাকে তাহলে ওটা প্লেন থাকবে। হ্যাঁ, ওটা যে ওয়েভই আছে সেটাই আমরা বুঝছি কি করে যে ওয়েভই আছে? ভাব ম্যাম, একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা দেখি যে কতগুলো ঢেউ উঠছে বা নামছে। গুড গুড, একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট জায়গা, রাইট? একটা ছোট্ট একটা অংশের মধ্যে আমরা দেখছি যে আমরা যখন দেখ মানে যে কোনো জিনিসেরই ভেলোসিটি বা মানে গাড়ি বলো কি এমনি নাম্বার অফ ওয়েভ বলো, নাম্বার অফ কার্স বলো, যাই বলো, আমরা যখন দেখি যে সেটা নাম্বারটা বেশি না কম, আমরা কিন্তু এমনি এত কিছু ভেবে করি না। বাট আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে যে জিনিসটা মানে চলতে থাকে সেটা কি? সেটা হচ্ছে আমরা কিন্তু নাম্বারটা কাউন্ট করি কিসের রেসপেক্টে? ওয়ান ইজ স্পেস, অ্যানাদার ইজ টাইম। দেখছো, আমরা কিন্তু নিজেরা এত কিছু ভেবে চিন্তে কাজটা করি না, কিন্তু আমাদের অ্যাবসেন্ট অ্যাবসেন্সে মানে আমাদের মানে অ্যাবসেন্স বলবো না, রাদার আমাদের মানে লজিক্যাল যে ব্রেনটা সে ক্যালকুলেশনটা কিন্তু করে, সে তোমাকে শুধু রেজাল্টটা দেয়, কাজেই তুমি রেজাল্টটা মাথায় তোমাদের ক্লিক করে। বাট সে ক্যালকুলেশনটা কি করে করে? সে ক্যালকুলেশনটা তোমাকে জানায় না, বাট ক্যালকুলেশনটা করে কিন্তু এইভাবে। ভেবে দেখো যে একটা ছোট অংশের মধ্যে, একটা ছোট তুমি একটা সার্টেন এরিয়ার মধ্যে একটা সার্টেন টাইমের মধ্যে কতগুলো ওয়েভ আসছে, বা ওই যে বললাম সার্টেন এরিয়া, আমি এই এরিয়াটুকু কভার করছি যে এই এরিয়ার মধ্যে এই টাইমে কতগুলো ওয়েভ আসছে, তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি যে ওয়েভটাকে দেখছি, নাম্বার দেখি বা অ্যাম্পলিটিউড দেখি, এভরিথিং আমাদের ভেতরে মাথার ভেতরে যে কাজে লজিক্যাল ব্রেন যেটা কাজ করে দিচ্ছে সেটা হচ্ছে সে তার অ্যাম্পলিটিউডটা দেখে বলছে হ্যাঁ তার ইন্টেন্সিটি বেশি, সে তার টাইম অ্যান্ড স্পেসের রেসপেক্টে নাম্বারটা ক্যালকুলেট করে বলছে যে হ্যাঁ এখানে নাম্বারটা বেশি, এখানে নাম্বারটা কম, ওয়েভের নাম্বারটা কম। বোঝা গেল এসেন্সটা কত সুন্দর? আমরা নিজেরা কিন্তু জানি না, আমরা নিজেরা জাস্ট খালি গোড়া বাংলায় দেখছি, দেখে সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু আমাদের লজিক্যাল ব্রেন চাই না চাই সে কিন্তু কাজ করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে ওই যে বললাম যে নাম্বারটা বেশি বা নাম্বারটা কম সেটা আমরা কিসের উপর ডিপেন্ড করে বললাম? টাইম অ্যান্ড স্পেস। তাহলে আমরা এইখান থেকে দেখো সুন্দরভাবে ডিরাইভ করে আনছি যে একটা ওয়েভ, একটা সিঙ্গল ওয়েভ সে কিসের কিসের উপর ডিপেন্ড করে? অ্যাম্পলিটিউডের উপর, টাইমের উপর, স্পেসের উপর, রাইট? বোঝা গেল? ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম, ব্যাপারটা। এরপরে যখন আমরা ওয়েভের ইকুয়েশনটা লিখবো তখন দেখবে কি সুন্দর করে এই জিনিসগুলো এসে যাচ্ছে, এবং সেগুলো কি করে মানে আমরা ইন্টারডিলেট করছি, আর একটু কমপ্লিকেটেড জিনিসে যাব। বাট এই জিনিসগুলো, এই একটা ওয়েভ যে অ্যাকচুয়ালি এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু অ্যাকচুয়ালি চোখে দেখে নিজেরাই জানি, আমাদের বই পড়ে জানতে হয় না, বাট আমাদের চোখে দেখে আমরা ব্যাপারটাকে উপলব্ধি করিনি এখনো অব্দি। এরপরে দেখবো তখন ব্যাপারটাকে মাথায় রাখবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস, এই জিনিসগুলো যদি মাথায় থাকে না, তার তাহলে যখন আমি দেখবে তোমাদের ওয়েভ ইকুয়েশন বলে লিখতে শুরু করছি তখন আর তোমাদের কষ্ট হবে না যে হ্যাঁ কি কি যেন পাঠ ছিল, আচ্ছা প্রথমে একটা এই বসবে তারপর একটা ওই বসবে, হ্যান ত্যান, এই জিনিসগুলো তখন মাথাতেই আসবে না, মানে মাথায় রাখতে কষ্ট হবে না, অ্যাজ বিকজ ইউ অলরেডি নো ইট। ওয়েভ আমরা যেটা চোখে দেখছি সেটাকে ম্যাথামেটিক্স, জাস্ট নাথিং এক্সট্রা, ঠিক আছে?
তো গেল ওয়েভ হচ্ছে ডিপেন্ডেন্ট অন অ্যাম্পলিটিউড টাইম স্পেস হয়ে গেল। এইবার আরেকটা মজার জিনিস আমাকে বলো, আবার তুমি সমুদ্রের ধারে চলে যাও, আবার আমি ওয়েভ দেখছি, ঠিক আছে? আচ্ছা এইবারে ওই ধরো একটা ছোট্ট জায়গা একটা কনসিডার করে নিয়েছি, আচ্ছা ঠিক আছে এই এতটা স্কোয়ার ফিটের ভেতরে আমার মানে চোখের মধ্যে আমি যতটা আর কি দেখতে পাচ্ছি সেইটার মধ্যে আমি দেখছি, ঠিক আছে? এইবারে সেই এরিয়াটার মধ্যে ছবিটা দেখাতে পারলে ভালো হতো। এই তো দাঁড়াও, এতক্ষণে স্ক্রিন অন হয়েছে, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা এবং শোনা দুটোই যাচ্ছে তো? ইয়েস ম্যাম। গুড। আচ্ছা এইবারে তাহলে ওই সব যা যা আমরা বললাম সেগুলো একটু চোখের সামনে দেখি, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমাদের সমুদ্রের সামনে বেশ দাঁড়িয়ে আছি, ঢেউ টেউ দেখছি, এই হচ্ছে ঢেউ, রাইট? আচ্ছা এইবারে তোমরা কোনটাকে অ্যাম্পলিটিউড বলছো? যতটা এই যে দেখছো এটা হচ্ছে সমুদ্রের যে মানে পিচটা, তাই তো? তার উপরে এরকম এরকম ভাবে ঢেউ যাচ্ছে, রাইট? আচ্ছা আমরা অ্যাম্পলিটিউড কোন জিনিসটাকে বলবো? এই দেখো এখানে মাঝখান দিয়ে যদি একটা দাগ টানি, তো ঢেউটাকে যদি আমরা এরকম ভাবে কনসিডার করি, রাইট, সমুদ্রের সমুদ্র পৃষ্ঠে কিন্তু ঢেউটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যখন অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড বা ফ্রিকোয়েন্সি হ্যান ত্যান এই সমস্ত কষ্ট কল্পিত জিনিসের মধ্যে দিয়ে যাব, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা এই পুরো এরকম আধখানা ওয়েভ নেব না, আমরা এই গোটা ওয়েভটা নেব, এবং এই ওয়েভের যে তোমার কি বলবো যে মানে যে লাইনটার রেসপেক্টে আমরা অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলো কনসিডার করব, তো সেই লাইনটাকে আমরা ধরে নেবো ওয়েভের একদম মাঝখান দিয়ে। বোঝা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে তো? খুবই বাজে আঁকছি, আমাদের অত কন্ট্রোল নেই মাউন্ডের উপর, বাট মোটামুটি আইডিয়া আসছে তো কেসটা কি হচ্ছে? ইয়েস ম্যাম। ওকে ইয়েস ম্যাম। আচ্ছা নাও হোয়াট ইজ অ্যাম্পলিটিউড? অ্যাম্পলিটিউড হচ্ছে এই যে মাথাগুলো উঠছে নামছে, এই যে উঠছে এটাও অ্যাম্পলিটিউড, নামছে এটাও কিন্তু অ্যাম্পলিটিউড, রাইট? এবং দেখো ওয়েভটা এগিয়ে আসছে কিরকম ভাবে, এই যে এই চেহারাটা, এটা আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এটা কিরকম গ্রাফের চেহারা? কিরকম গ্রাফের চেহারা? সাইন কস ট্যান কট কোনটা? সাইন কস সাইন বা কটের, হ্যাঁ রাইট, সাইন বা কটের মতো, ট্যান বা কটের মতো কিনা সেটা কিন্তু আমরা এক্ষুনি মানে এই এই যে এই চেহারা আমাদেরকে বলছে না, আমাদের এই চেহারা বলছে শুধু সাইন আর কসের মতো, রাইট? তাহলে দেখো শুধু এই চেহারাটা থেকে আমরা কি বুঝলাম? ওয়েভ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাম্পলিটিউড, ঠিক আছে? দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? সাইন অর কস? সাইন কস, ঠিক আছে? আর কিসের উপর ডিপেন্ড করে? যেটা বললে যে আমরা যেটা দেখছিলাম যে নাম্বার অফ ওয়েভ একটা ছোট্ট অংশের মধ্যে কতগুলো নাম্বার অফ ওয়েভ আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ছোট্ট অংশ, এই অংশটুকু আমি কনসিডার করছি, আমি সামনে দাঁড়িয়ে দেখছি দিয়ে এই অংশটুকু কনসিডার করছি, ঠিক আছে? এবার একটা টাইম ইন্টারভাল, টাইম মানে আমরা ধরো ওয়াচ বা কিছু একটা রেসপেক্টে আমরা দেখছি টাইমটাকে কনসিডার করছি, এবং দেখছি যে একটা ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড একটা ইন্টারভাল নিলাম, দিয়ে দেখলাম যে এইখান থেকে এইটুকু এই জায়গাটুকুর মধ্যে কতগুলো রিপল আসছে। অবভিয়াসলি এই রিপলটা যখন আসবে সেটাতে আমি নাম্বার অফ ওয়েভ বেশি বলবো রাদার দেন এই রিপলটা যখন আসবে, রাইট? তো এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা যেখানে রিপল বেশি আসবে সেটাকে বলবো নাম্বার অফ ওয়েভ বেশি, যেখানে রিপল কম আসবে সেটাকে বলবো নাম্বার অফ ওয়েভ কম, রাইট? কিন্তু দেখো দুটো ছবি যে এঁকেছি দুটোরই কিন্তু অ্যাম্পলিটিউড সেম হতে পারে,
কিন্তু নাম্বারটা ডিপেন্ড করছে যে কতগুলো একটা সার্টেন টাইম আর একটা সার্টেন প্লেসে কতগুলো এরকম রিপল আসছে, এটা ক্লিয়ার তো? তাহলে ওয়েভের ইকুয়েশন কিসের কিসের উপর ডিপেন্ড করলো? এ এর ওপর, সাইন এর ওপর, কস এর ওপর, তারপরে হচ্ছে এক্স দ্যাট ইজ আ স্পেস, টাইম দ্যাট ইজ হচ্ছে ই, ঠিক আছে? এবার আর কি কির উপর ডিপেন্ড করতে পারে বা আর কি কি আমাদের জানতে হতে পারে ওয়েভ ব্যাপারটাকে বোঝার জন্য, দেখা যাক। আচ্ছা, এই যে ওয়েবের ছবিটা এঁকেছি, ঠিক আছে, এই ছবিটা এরকম ভাবেও তো আঁকতে পারতাম, এইরকম এরকম ভাবে আঁকতে পারতাম, ঠিক আছে? তো আমি প্রথমে যে ছবিটা এঁকেছি আর পরে যে ছবিটা আঁকলাম, দুটোর ভেতর তফাৎটা কি? দুটোই ওয়েভ, দুটোরই অ্যাম্পলিটিউড সেম। ম্যাম পরেরটা ওয়েভটা বেশি, মানে ওয়েভ নাম্বারটা বেশি আর কি, পরেরটা ওয়েভ নাম্বারটা বেশি, গুড। এবার ওয়েভ নাম্বার বেশি, এক্স্যাক্টলি। আচ্ছা, এইবারে একটা জিনিস আমরা করব, দ্যাট ইজ ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে তোমরা যা ভাবছো ঠিক সেটাই, যে তরঙ্গের দৈর্ঘ্য, ওয়েভের লেন্থ, দ্যাট ইজ ওয়েভ লেন্থ, তরঙ্গের দৈর্ঘ্য, দ্যাট ইজ তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা একখানা ওয়েভ কোনটাকে বলি বলতো? এইখান থেকে শুরু হয়ে আবার এখানে শেষ হয়ে গেল, এইটাকে বলি? নাকি আবার এখানে উঠে যখন এখানে শেষ হলো সেটাকে একটা ওয়েভ বলি, বলতো? ম্যাম ওই শুরু একটা হয়ে, ওয়েভ বলতে কোনটাকে? ম্যাম শুরু হয়ে শেষ হয়ে আবার উঠলো, অতটা অব্দি একটা ওয়েভ, এখান থেকে শুরু হলো দিয়ে এখানে শেষ হলো দিয়ে আবার উঠলো দিয়ে আবার নামলো, না 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 আবার উঠলো অব্দি। ভালো করে ভেবে বলো, এই পুরোটাই কিন্তু একটা ওয়েভ, ঠিক আছে? কারণ তারপরের যে ওয়েভটা শুরু হবে সেটা তো, তাহলে এই ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, ওই ওয়েভটা তো এখান থেকে শুরু হয়ে যাবে, তাই না? কার্সারটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম ওয়েভটা যদি এখান থেকে শুরু হয় তো পরের ওয়েভটা, তাহলে তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ সেই পরের ওয়েভটা এখান থেকে শুরু হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ না ওটা রাইট? ঠিক। হুম হুম ওকে, তো তাহলে যেটা তোমাদের গুলিয়ে যায় সেটা হচ্ছে ওয়েভটা এখান থেকে শুরু হয়ে ব্যাস এইখানে নেমে গেল, মানে একটা ওয়েভ হয়ে গেল, না? দিস ইজ হাফ ওয়েভ। একটা কমপ্লিট ওয়েভ মানে হচ্ছে এখান থেকে শুরু হলো, নামলো, আবার উঠলো, আবার নামলো, এই গোটাটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ, বোঝা গেল? তো এই একটা কমপ্লিট ওয়েভের যে লেন্থ সেটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ লেন্থ, ঠিক আছে? মানে এই যে ওয়েভটা এঁকেছি এটার এখান থেকে শুরু করে এত অব্দি যে লেন্থটা, দ্যাট ইজ কল ওয়েভ লেন্থ, নাথিং এলস, খুব ইজি, বোঝা গেল? এই ইয়েস যে ম্যাম, লেন্থটা ইয়েস। সেটাই হচ্ছে ওয়েভ লেন্থ। এইবারে এই যে দুটো ওয়েভের ছবি এঁকেছি, যেটাতে এরকম বড় যে ওয়েভটা সেটার ওয়েভ লেন্থটা বেশি, না যে যে ছোট 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 এঁকেছি সেটার ওয়েভ লেন্থটা বেশি? যেটা বড় ওয়েভ যাচ্ছে ওটার ওয়েভ ম্যাম লেন্থ বড় বেশি, যেটা আছে সেটার ওয়েভ লেন্থ। খুব স্বাভাবিক, যেটা বড় গেছে এটার লেন্থটা বেশি, এখান থেকে শুরু হয়ে এখান দিয়ে গিয়ে আবার এখান দিয়ে উঠে আবার এত অব্দি গেছে, তো এই লেন্থটা হচ্ছে এখান থেকে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, অবশ্যই এটা বেশি। আর আরেকটা ছোটটা যেটা সেটা কি? সেটা এখান থেকে উঠেছে, জাস্ট টুক করে এখানে নেমেছে, এখানে উঠেছে, আবার এখানে নেমে গেছে, ব্যাস শেষ। এখান থেকে উঠেছে, নেমেছে, এখানে উঠেছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে ওয়েভটা, ঠিক আছে? তো তাহলে ছোট্ট যে ওয়েভটা সেই ওয়েভটার ওয়েভ লেন্থটা তাহলে কি কতটুকু? একদম এইটুকু, ঠিক আছে? তো তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে একটা ওয়েভের দিকে তাকিয়ে আছি, সেখানে আমি নাম্বার অফ ওয়েভ বেশি না কম যখন আমরা সেটা অ্যানালিসিস করছি, আমরা এত কিছু ভেবে করছি না, বাট আমাদের লজিক্যাল ব্রেন যেটা করছে, টাইম আর স্পেসটা তো দেখছেই, তার সাথে আরেকটা কি দেখছে? কার ওয়েভলেন্থ বেশি, কার ওয়েভলেন্থ কম, বোঝা গেল? বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক আছে, ওয়েভলেন্থ
যেটা যে ওয়েভটা আসছে তার ওয়েভলেন্থ যদি মানে এটা আমরা এত কিছু ওয়েভলেন্থ ভেবে করছি না, বাট যেটা দেখছি অনেকগুলো ছোট 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 ওয়েভ আসছে, আমরা সেখানে বলছি যে নাম্বার অফ ওয়েভ অনেক বেশি কিন্তু সেই ওয়েভগুলো দৈর্ঘ্য খুব কম। আবার যখন আমরা বলছি যে একটা মানে অনেকগুলো ওয়েভ আসছে না, অল্প সংখ্যক ওয়েভ আসছে কিন্তু তাদের আমরা অবভিয়াসলি চোখে দেখেই বুঝতে পারছি যে তাদের লেন্থটা অনেকটা বেশি, তো দ্যাট ইজ কল্ড ওয়েভ লেন্থ। তাহলে এইটা দেখেই আমরা দুটো ওয়েভ যদি একটা সার্টেন জায়গার মধ্যে এগিয়ে আসে দুটোর ভেতরে ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোন ওয়েভটা একটু মানে তিপ্তির করে এগিয়ে আসছে আর কোনটা বেশ একটু মানে ধীরে সুস্থে বেশ বইছে। মানে সার্ফেসটা যেটা আমার প্রথম কোশ্চেন ছিল যে সার্ফেসটা কি হোয়াইট নাকি ওটা বেশ উত্তাল হয়ে আছে, এইটা আমরা তাহলে ওইটা ওই ওয়েভলেন্থ দেখেও কিন্তু বিচার করছি যে ওয়েভলেন্থ বেশি বা ওয়েভলেন্থ কম। ক্লিয়ার হলো এটা সবার? যদি কারো ক্লিয়ার হয়ে না থাকে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা এটাও দেখছি এই যে ইকুয়েশন যেটা আমরা ফর্ম করতে চলেছি দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ ওয়েভ, যে এর উপর ডিপেন্ড করলো সাইন থিটা কস থিটা চেহারা দেখে বুঝে গেলাম তার উপর ডিপেন্ড করছে, এক্স আর টি নাম্বার অফ ওয়েভ সেটা যেটা দেখছি সেটার উপর ডিপেন্ড করছে, তো নাম্বার অফ ওয়েভ আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে দ্যাট ইজ দ্য ওয়েভলেন্থ যেটা আমরা লিখি হচ্ছে ল্যামডা দিয়ে। ওকে, ল্যামডা ওয়েভলেন্থ। এরপরে আরেকটা জিনিস আসে, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ওয়েভ যার বেশি, ঠিক আছে, নাম্বার অফ ওয়েভ বেশি কোনটা, এইটা ছোট 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 ছোট, তার ওয়েভলেন্থ কম, আর যার নাম্বার অফ ওয়েভলেন্থ কম তার ওয়েভলেন্থ বেশি। তাহলে বুঝতে পারছি দেয়ার ইজ অ্যানাদার এন্টিটি যেটা নাকি ওয়েভলেন্থ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইয়েস ম্যাম, আমি যেটা বললাম বোঝা গেল? এই ছবিটাতেই আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ওয়েভ যার বেশি তার ওয়েভলেন্থ কম, যার নাম্বার অফ ওয়েভলেন্থ কম তার ওয়েভ নাম্বার অফ ওয়েভ কম তার ওয়েভলেন্থ হচ্ছে বেশি। একটা হচ্ছে নাম্বার অফ ওয়েভ আরেকটা হচ্ছে ওয়েভলেন্থ, দুটোতেই ওয়েভ টার্মটা কমন কিন্তু একটার একটার নাম হচ্ছে নাম্বার অফ ওয়েভ আরেকটার নাম হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এই ডিসকাশনটা থেকে বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ওয়েভ যার বেশি দ্যাট ইজ এই ছোট 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 তার ওয়েভলেন্থ কম, নাম্বার অফ ওয়েভ যার কম তার ওয়েভলেন্থ বেশি। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এখানে ওয়েভ নাম্বার আর ওয়েভলেন্থ দুটো এমন জিনিস যারা নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? ইয়েস ম্যাম, হ্যাঁ ইয়েস ম্যাম, দুটো জিনিস রয়েছে নাম্বার অফ ওয়েভ আর ওয়েভলেন্থ এবং তাদের রিলেশনটা হচ্ছে ইনভার্স। তো তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করব, আরেকটা নতুন জিনিস যার নাম হচ্ছে দিস ইজ কে দ্যাট ইজ নাম্বার অফ ওয়েভ, ওয়েভ নাম্বার, কেটাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার, অ্যান্ড ওয়েভ নাম্বার ইজ অবভিয়াসলি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ল্যামডা। আমি এখন কি রিলেশন সেটা বলছি না, যখন পড়াবো ভালো করে তখন বলবো। এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে এখানে কে বলে আরেকটা জিনিস, আমরা জাস্ট ল্যামডাটাকে দেখলেই আমরা ল্যামডার ইনভার্স দ্যাট ইজ আমরা কে পেয়ে যাবো, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েভ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এবার এই ওয়েভের সাথে সাথে আমরা আরো একটা জিনিস পড়ব, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? ওয়েভ নাম্বারটা আমরা কিসের রেসপেক্টে বলছি, দেখো যে এইটুকু এই যে এই লাইনটা এর মধ্যে কতগুলো নাম্বার অফ ওয়েভ আছে, এরকম এই লাইনটা মানে এইটুকু জায়গার মধ্যে কতগুলো ওয়েভ আছে বা ওয়েভলেন্থ গুলো কতটা হ্যান ত্যান এটসেট্রা, রাইট? তো তার মানে আমরা যখন আমরা কিন্তু এই স্পেসটার উপর ডিপেন্ড করে নাম্বার অফ ওয়েভ ক্যালকুলেট করছি, এইটুকু স্পেস এর উপরে নাম্বার অফ ওয়েভ কতগুলো। ল্যামডাও তো ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি হবে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে ধরো, বাট দেয়ার ইজ আ রিলেশন। আমি যেটা এখন বলতে চাইছি সেটা আগে ক্লিয়ার করি, তারপরে ওই পয়েন্টটা তো আমি যাব। তো তাহলে আমরা দেখছি নাম্বার অফ ওয়েভ কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ এক্স, তাই না? নাম্বার অফ ওয়েভ ইজ অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ এক্স। এক্স মানে কি? কতটা জায়গা। আমরা নাম্বার অফ ওয়েভ কিভাবে ক্যালকুলেট করি, যে এইটুকু জায়গার ভেতর কতগুলো ওয়েভ রয়েছে, রাইট? তাহলে নাম্বার অফ ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ জায়গা, জায়গা মিন্স এক্স,
এইবারে আসি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি কথাটা তোমরা এমনি যখন বাড়ি সাথে করতে হবে মানে হ্যাঁ এমনি যে কোনো জিনিসের ফ্রিকোয়েন্সি, কেউ একটা লোক তোমাদের বাড়িতে প্রায়ই আসে তার মানে কি সে ফ্রিকোয়েন্টলি যাতায়াত করে, তার মানে আমরা সেই ফ্রিকোয়েন্সিটা এখানেও দেখো আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি যাতায়াত করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি টাইমের রেসপেক্টে আমাদের ব্রেন ক্যালকুলেট করে দিচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। ফ্রিকোয়েন্টলি আসছে কথাটা বলছি, কি করে বুঝছি? বিকজ আমাদের যে ব্রেনটা ক্যালকুলেশন করছে সে দেখছে যে সে এ 3 দিনের ভেতর 4 বার এসছে, তার মানে সেই ব্রেনটা ক্যালকুলেট করছে যে টাইমের রেসপেক্টে লোকটা কতবার অকার করেছে। বোঝা গেল? ইয়েস ম্যাম। তো এইখানে হ্যাঁ তাহলে আমরা কিংবা ধরো গাড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই রাস্তাটা এতটা লেন্থ, এর মধ্যে দিয়ে যখন যেটা আমরা মানে ওয়েভের ক্ষেত্রে ওয়েভের সাথে গাড়ির যে কম্পারিজনটা করছিলাম যে হ্যাঁ ঠিক আছে এই জায়গার ভেতর দিয়ে এতগুলো নাম্বার অফ ভেহিকলস যাচ্ছে, এতগুলো নাম্বার অফ ভেহিকলস যাচ্ছে দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নাম্বার অফ ওয়েভ, সেইটা আমরা কি করে বলি যে এই জায়গাটুকুর মধ্যে দিয়ে কতবার যাচ্ছে কতগুলো যাচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি না কম সেটা কি করে বলি? আমরা তখন একটা টাইম বেঁধে দিই যে এই টাইমের ভেতরে কতবার গেল এলো, রাইট? ওটাও কিন্তু নাম্বার ক্যালকুলেট করছি, ওই নাম্বারটা হচ্ছে টাইমের রেসপেক্টে নাম্বার ক্যালকুলেশন, আর এর আগে যেটা বললাম সেটা হচ্ছে স্পেসের রেসপেক্টেড নাম্বার ক্যালকুলেশন। দেখো আমরা কত কঠিন কঠিন জিনিস করে ফেলি আমাদের মানে ডেইলি লাইফে অথচ আমরা নিজেরা বুঝতে পারি না, আমাদের যে লজিক্যাল ব্রেন আছে সেই কিন্তু ক্যালকুলেট করে আমাদেরকে সিগন্যালটা দিয়ে দেয়, আমরা বলি বলি জিনিসটা বুঝতে পারি, বাট সে কিভাবে বসে ক্যালকুলেট করছে সেটা কিন্তু আমরা ওই লজিকটা কোনোদিন ধরতে যাই না। এখন যদি একটু কষ্ট করে ধরি তাহলে আমাদের এই পড়াটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো কাজে যেটা হচ্ছে সেটা নতুন কিছু হচ্ছে না, তোমাদের ভেতরেই হচ্ছে, তোমাদের জাস্ট দেখিয়ে দেয়া যে দেখ ভাই এই জিনিসটা হচ্ছে তোর ব্রেনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা এবারে টাইমের রেসপেক্টে আমরা ওয়েভ কাউন্ট করি, যদি করি তাহলে কি বলবো তখন আমরা স্পেসটাকে ফিক্স করব না, আমরা টাইমের রেসপেক্টে দেখছি, তখন কি করব? দেখো এই যে ওয়েভটা দেখেছো উঠছে নামছে উঠছে নামছে, এ কি তাড়াতাড়ি উঠছে নামছে না এ তাড়াতাড়ি উঠছে নামছে? আমি ছোট ওয়েভটা তাড়াতাড়ি ছোট ওয়েভটা তাড়াতাড়ি উঠছে তাড়াতাড়ি নামছে তাড়াতাড়ি উঠছে তাড়াতাড়ি নামছে, ঠিক আছে? তো আমি যদি ধরো 1 সেকেন্ড টাইম ফ্রেম দেখি তো 1 সেকেন্ড টাইম ফ্রেমে দেখলাম এই ওয়েভটা একবার উঠলো একবার নামলো আবার উঠলো, মানে ধরো এই ওয়েভটা একটা ওয়েভ লেন্থ কমপ্লিট করলো, ঠিক আছে? কিন্তু এই ছোটটার ক্ষেত্রে কি হবে? ছোটটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই একটা উঠলো একটা নামলো, ঠিক আছে? ধরো এই একটা সার্টেন টাইম একটা ধরো 1 সেকেন্ড কি 2 সেকেন্ড কিছু একটা টাইম ধরলাম, 1 সেকেন্ডের ভেতরে এ একবার উঠলো নামলো উঠলো হয়ে গেল আর একটা ওয়েভ। এবার এই 1 সেকেন্ডে মানে 1 সেকেন্ডে ধরো বড় ওয়েভটা এখান থেকে এতটা গেল, এবার এই 1 সেকেন্ডে ছোট ওয়েভটা কতটা গেল? এখান থেকে এতটা গেছে কিন্তু বড় ওয়েভটা, ঠিক আছে? তাহলে ছোট ওয়েভটা কোনখান থেকে কোনখানে গেছে? এখান থেকে এখানে গেল আবার এখান থেকে এখানে গেল আবার ওখান থেকে এখানে গেল, মানে এখান থেকে এতটা না এতটা গেছে, ঠিক আছে? তার মানে দেখো এর দুখানা ওয়েভ কমপ্লিট করেছে, একটা ওয়েভ দুটো ওয়েভ এবং আর কিছুটা, মানে সোয়া দুখানা ওয়েভ মতো বলতে পারো। বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডে এ একখানা ওয়েভ কমপ্লিট করলো, এ কিন্তু প্রায় 2-এর ওপরে ওয়েভ কমপ্লিট করলো, রাইট? এবার এই রেসপেক্টে টাইমের রেসপেক্টে তুমি এবার নাম্বারটা ক্যালকুলেট করো, কার নাম্বার বেশি, ছোট ওয়েভটার নাম্বার বেশি বড় ওয়েভটার নাম্বার কম? ইয়েস ইয়েস ম্যাম, রাইট? এবার এই টাইমের রেসপেক্টে আমি নাম্বারটা যখন ক্যালকুলেট করব তখন তার নাম দেবো হচ্ছে ফ্রিকোয়েন্সি, যার রিপল বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি, যার রিপল কম সে তার ফ্রিকোয়েন্সি কম। বোঝা গেল? তাহলে দেখো এই যে ফ্রিকোয়েন্সি জিনিসটা, এই ফ্রিকোয়েন্সি জিনিসটাও কিন্তু ওয়েভ লেন্থের সাথে সম্পর্কিত, রাইট? এবং কিরকম ভাবে সম্পর্কিত? ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাটস ওয়াই আমি টাইমের সাথে সাথে আরেকখানা ওয়েভের প্রপার্টি জুড়ে দেবো, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি, আমরা সেটাকে ওমেগা দিয়ে ডিনোট করব,
আর এই ডিসকাশনটা থেকেই বুঝতে পারছি যে দিস ফ্রিকোয়েন্সি অলসো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, যেটা সৌম্যদীপ বলছিল, রাইট? Yes, ma'am. বোঝা গেল? তাহলে দেখো, একটা ওয়েভকে আমরা যখন ডিফাইন করছি, দেখেছো কি কি জিনিস, কত শক্ত শক্ত জিনিস ওয়েভকে ডিফাইন করতে লেগে যায়, কিন্তু এই ডেফিনেশন গুলো আমাদের মাথার মধ্যেই থাকে। আমরা নিজেরা যে এক্সাম্পলটা দিলাম সেটা কি কোনো বাইরের কিছু বা আমরা কিছু জানি না সেরকম কিছু? কখনো তা নয়, আমরা যা জানি যা দেখছি সেই জিনিসগুলোই, ইভেন আমরা নিজেরা এগুলো ক্যালকুলেশন করেই নিজেরা বলছি, কিন্তু আমরা হয়তো এইগুলো মানে বলে না লুক অ্যান্ড সি, এই দুটোর ভেতরে যে পার্থক্য, একটা আমরা জাস্ট চোখে দেখছি আর একটা আমরা চোখে দেখে ব্যাপারটাকে রিয়েলাইজ করছি, যেটা দেখছি সেইটাকেই ভেঙে লিখলে দেখো কি সুন্দর তোমার ফিজিক্স এর একটা সুন্দর একটা মানে বেসিক একটা ইকুয়েশন দাঁড়িয়ে যায়। শুধু আমরা জিনিসটা দেখেছি চোখে আর সেটাকে বুঝেছি ম্যাথমেটিক্যালি লিখেছি। তো আজকে আমি এই ডিসকাশনে যা যা বললাম, আমরা কিন্তু কোনো কিছু এক্সট্রা কিছু বললাম না, লাইফে দাঁড়িয়ে যা যা দেখছি, একটা জাস্ট সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা ঢেউ আসছে, সেই ঢেউকে মানে বেশি আসছে না কম আসছে, বেশি জোরে ধাক্কা মারছে না কম জোরে ধাক্কা মারছে, তারপরে তোমার কি বলে একটা ছোট জায়গার ভেতরে কতগুলো নাম্বার অফ ওয়েভ আছে, এইগুলোই জাস্ট আমরা কিন্তু দেখেছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি দেখেছি, সমুদ্রটা উত্তাল কিনা, আর একটা জিনিস দেখেছি যে সমুদ্রের ঢেউগুলো কত বড় বড়। এই দুটো জিনিস থেকে দেখো পুরো একটা ওয়েভের ইকুয়েশন দাঁড়িয়ে গেল, কি সুন্দর! শুধু দাঁড়িয়ে গেল না, আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি রিলেশন হতে পারে বা অ্যাসোসিয়েট কার সাথে কি অ্যাসোসিয়েট হতে পারে সেইটার একটা আভাস পর্যন্ত পেয়ে গেলাম, শুধু এই দুটো জিনিস মাথায় রেখে যে সমুদ্র কত বড় বড় ঢেউ দিচ্ছে আর একটা ছোট জায়গার ভেতরে কতগুলো ঢেউ আছে, মানে সমুদ্রটা শান্ত না অশান্ত, শুধু এই দুটো জিনিস ক্যালকুলেট করে আমরা এত কিছু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা মানে আজকের ক্লাসে এন্ড করে তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে সমুদ্রের ঢেউ বলো বা যে কোনো ওয়েভ, এবার সমুদ্রের ঢেউ থেকে তোমরা জেনারেলাইজ করো যে কোনো ওয়েভ, তো সেই জেনারেলাইজড যে যে কোনো ওয়েভ সেটা তাহলে কার কার ওপর ডিপেন্ডেন্ট? এ সাইন কস, এ কি করে বুঝলাম সমুদ্র জোরে জোরে মানে বড় বড় ঢেউ মারছে কিনা, সাইন কস কি করে বুঝলাম ঢেউয়ের চেহারা দেখে, ঠিক আছে, এক্স কি করে বুঝলাম এক্স আর টি এইটুকু জায়গার ভেতরে কতগুলো, মানে সমুদ্র শান্ত না অশান্ত সেটা থেকে, ঠিক আছে, এবার শান্ত না অশান্ত কতটা শান্ত অশান্ত সেটা কি করে ডিফাইন করব, না একটা ছোট জায়গার ভেতরে কতগুলো নাম্বার অফ ওয়েভ আছে দ্যাট ইজ কে, আর একটা ছোট টাইমের ভেতর কতগুলো নাম্বার অফ ওয়েভ যাচ্ছে দ্যাট ইজ ওমেগা, আর সেই দুটোই কার সাথে অ্যাসোসিয়েটেড না ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ কিছুই না ওয়েভের লেন্থ, বাস দ্যাটস ইট। আর এই ডিসকাশনটা থেকেই আমরা বুঝেছি যে নাম্বার অফ ওয়েভ সেটা আমরা স্পেসের রেসপেক্টে বলি আর টাইমের রেসপেক্টে বলি, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। ঠিক আছে, তাহলে একটা ওয়েভ কার কার উপর ডিপেন্ড করছে, ওয়েভের একটা ইকুয়েশন অ্যাম্প্লিটিউড দ্যাট ইজ এ, সাইন বা কস ফাংশন, এক্স দ্যাট ইজ স্পেস, টি দ্যাট ইজ টাইম, আর এক্স এর সাথে সাথেই এসে যাবে হচ্ছে কে দ্যাট ইজ ওয়েভ নাম্বার, অ্যান্ড ওমেগা দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি, আর এদের ভেতরেই থাকবে হচ্ছে মানে এই এই যে কে বা ওমেগা এদের এক্সপ্রেশনের মধ্যেই থাকবে হচ্ছে ল্যামডা দ্যাট ইজ ওয়েভ লেন্থ। বোঝা গেল তাহলে একটা ওয়েভ ইকুয়েশন কি কি জিনিস দিয়ে তৈরি? এরপর নেক্সট দিন যখন আমি ওয়েভ ইকুয়েশন বলতে শুরু করব তখন দেখবে ফটাফট জিনিসগুলো বসিয়ে দেবো, জাস্ট শুধু এই চেহারাটা মনে রাখবে কে কার সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, ইয়েস ম্যাম, ওকে, চলো তাহলে আজকে, ইয়েস, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, সুবিধা হয়নি, থ্যাংক ইউ ম্যাম, চলো, থ্যাংক ইউ ম্যাম।